नमस्कार বন্ধুরা, জি উমা ভট্টাচার্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি মাছ ভাজা রেসিপি দেখানো হবে। মাছ ভাজা অনেকের কাছেই ভীষণই একটি সুস্বাদু এবং মচমচে একটা, মানে চায়ের টেবিলে একটা খাওয়ার মতো স্ন্যাক্স হিসেবে অনেকে ব্যবহার করে। তো এই মাছ ভাজার রেসিপিটা আজকে দেখানো হবে। এখানে মাছের মাথাও রয়েছে এবং জেনারেল মাছও রয়েছে। এই মাছ ভাজা দিয়ে অনেকে আবার পরবর্তীকালে তরকারি করে বা এমনিও খাওয়া যেতে পারে। তো শুধুমাত্র মাছ ভাজার রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে আসা হয়েছে। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং একটু শেয়ার করবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আমি উমা ভট্টাচার্য, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুই মাছ ভাজা আপনাদের সামনে নিয়ে এসেছি। সাদা তেল দিলাম, কোলেস্টেরলের বদল জন্য সাদা তেল খুব প্রয়োজন। জল ঝরিয়ে তাকে দিলাম। এবার তাতে পরিমাণ মতো নুন, অল্প পরিমাণ হলুদ ভাজার সময় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন মাছটাকে। তেলের উপর সামান্য নুন দিয়ে নেবেন, তাহলে মাছটা তেলে লাগবে না। মাছটা তেলে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক সময় থাকে, তার জন্য তেলের উপর সবসময় একটু নুন দিয়ে নেওয়া উচিত। তেলটাকে সারা কড়ায়, সারা জায়গায় মিশিয়ে নিন। কড়ায় মিশিয়ে নিয়ে এবার নুন হলুদ ভালো করে মাখা মাছ একটা একটা করে ছেড়ে দিন। দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে। এই মাছ ভাজা গরম ভাত দিয়ে, ঘি, কাঁচা লঙ্কা ঝরঝরে গরম ভাতের সঙ্গে মুচমুচে মাছ ভাজা অতি সুস্বাদু, অথবা চায়ের সঙ্গে গরম গরম মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, মাছ ভাজা রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এটা ডালের মুখে, ডাল ভাতের সাথে বা এমনি ঘি দিয়ে, ভাত দিয়ে কিন্তু
আপনারা এটা খেতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।